এই খেলাটি দেখাতে আমার লাগবে বেলুন, একটি বোতল আর একটি ভ্রমর। প্রথমে আমি একটি বেলুন বোতলের মুখের ভেতরে ঢুকিয়ে নেব। এবার আমি বেলুনটিকে খোলাব। দেখলে বিজ্ঞানী, বেলুনটা ফুলছে না, এত চেষ্টা করলাম। এবার আমি বোতলটিতে ছিদ্র করব, তারপর দেখি কি হয়। দেখি তো এখন কি হয়। দেখলে বিজ্ঞানী কি সুন্দর বেলুনটা ফুললো যখন আমি ছিদ্র করলাম। দেখো এখন যদি আমার হাতটা সরিয়ে দিই তখন কি হয়। বাহ, অসাধারণ অসাধারণ খেলা দেখলাম বন্ধু বিজ্ঞানী, দারুণ হয়েছে। প্রভা, সত্যি একটা অসাধারণ খেলা দেখিয়েছো। প্রভা, এটা কিভাবে হয়েছে আমি বলে দেই? হ্যাঁ বলো। প্রভা, তুমি প্রথমে একটি খালি বোতলের ভেতরে একটি বেলুন প্রবেশ করিয়ে ফু দিয়ে ফোলানোর চেষ্টা করেছো, কিন্তু পারোনি। এরপর বোতলের গায়ে একটি ছিদ্র করার পর সহজেই ফোলাতে পেরেছো। আসলে বেলুন যখন ফোলে তখন বেলুনের ভেতরে অনেকখানি বাতাস ঢুকে যায়। সেই বাতাসকে জায়গা দেওয়ার জন্য তার পাশের কিছু বাতাসকে অবশ্যই সরে যেতে হবে, তা না হলে বেলুন কিন্তু ফুলবে না। এজন্য তুমি বোতলে ছিদ্র করে নেওয়ার পর বেলুনটি খুব সহজেই ফোলাতে পেরেছো, কেননা সেই ছিদ্র দিয়ে বোতলের ভেতরের বাতাস বেরিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে। বন্ধু প্রভা, আমি কি ঠিক বললাম? হ্যাঁ একদম তাই। মজার এই খেলাটি দেখানোর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার সঙ্গে আবার দেখা হবে, তখন মজার মজার আরো খেলা দেখব। তুমি ভালো থেকো বিজ্ঞানী, বিদায়। ভালো থেকো। তোমরা ভালো থেকো, বিদায়। দুরন্ত ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।